খবর আপনা থেকে জানাবো, শেয়ার বাজারে ধস যে খবর আমরা পাচ্ছি। সেন্সেক্স নামলো 25,000-এর নিচে। চীনের শেয়ার বাজারের জন্যই মূলত ভারতে এই শেয়ার বাজারে ধস হয়েছে। আরো বিস্তারিত আমরা তথ্য নেবো আমাদের প্রতিনিধি রজত শুভ্র মুখুটির কাছ থেকে। রজত, কি খবর রয়েছে? দেখো, চীনের শেয়ার বাজারে গত 7 দিন ধরে কিন্তু টানা ধসের মুখে চীনের শেয়ার বাজার, এবং আজকে তোমার সাংহাই স্টক এক্সচেঞ্জ তোমার 7% পড়ে যায়। তার ফলে পরিস্থিতি এমন অবস্থায় আছে যে এ নিয়ে সপ্তাহে দ্বিতীয় দিন তাদের ট্রেডিং বা কেনা বেচা বন্ধ করে দিতে হয়। শুধু তাই নয়, চীনের যে শেয়ার বাজারের এই পতন, তার সঙ্গে চীনের যে মুদ্রা ইউয়ান, সেটারও প্রচন্ড অবমূল্যায়ন ঘটেছে ডলারের নিরিখে। এ দুইয়ের প্রভাব পড়েছে ভারতীয় শেয়ার বাজারে, এবং আমরা দেখতে পাচ্ছি যে ভারতীয় শেয়ার বাজারের তোমার বহুদিন পর, প্রায় 19 মাস পর তোমার আজকে দিনের শেষে 550 পয়েন্ট মতো পৌঁছে কমে তোমার 25,000-এর নিচে সেন্সেক্স নেমে গেছে। এবং তারও একটা অন্যতম কারণ যে ডলারের নিরিখে টাকারও অবমূল্যায়ন হয়েছে। রজত, আমি তোমার কাছে ফিরছি, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমাদের সঙ্গে শেয়ার বিশেষজ্ঞ অজিত দে টেলিফোন লাইনে রয়েছেন। যেভাবে শেয়ার বাজারে লাগাতার ধস হচ্ছে, কি কারণ, কেন? এটা তো দেখুন, প্রথম নম্বর হচ্ছে যেটা বিশ্বায়নের যুগে বিশ্বে কি হচ্ছে সেটা আমাদের উপর ইম্প্যাক্ট হবে না, এটা তো হতে পারে না, সেটাই হচ্ছে। তার কারণ প্রথমত পরপর 3 দিনের মধ্যে চায়না দুবার ওদের মার্কেটই বন্ধ হয়ে গেল। সকালবেলা খোলার পর সঙ্গে সঙ্গে এতটা ঘাটলো, যার ফলে বন্ধ হয়ে গেল। শুধু সেটা ঘাটলো না, তার সঙ্গে ইউয়ানের যে ওদের মুদ্রার যে ডিভ্যালুয়েশন হয়েছে, ওরা ডিভ্যালুয়েশন করেনি অফিসিয়ালি, বাট ওটা প্রাইসিং এমন ভাবে করেছে যাতে ওটাও ডিভ্যালুড হয়েছে। এরপর ওদের ওখানকার এই যে ইন্ডাস্ট্রিয়াল স্লোডাউন, সেই স্লোডাউনের কারণে ওদের যে ডিমান্ড, সেই ডিমান্ডটা তো, র মেটেরিয়ালের ডিমান্ডটা তো গেল কমে, প্লাস ওরা যে প্রোডাকশন করে সেই প্রোডাকশনগুলো ওরা ডাম্পিং করছে সমস্ত জায়গাতে অনেক অনেক কম দামে। তার ফলে আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল মানে ইন্ডাস্ট্রিগুলো আছে, যেগুলো লোহা আছে, অ্যালুমিনিয়াম আছে, ওয়ার্ল্ড মার্কেটে তার একটা বিরাট ইম্প্যাক্ট হয়েছে, এবং ওয়ার্ল্ড মার্কেট কমোডিটি মার্কেটটা পড়ে গেছে। সেটার জন্যে এই সব কোম্পানির যা শেয়ার প্রাইস সেগুলো ঘাটছে, তার কারণ তাদের প্রফিটেবিলিটি তো দূরের কথা, তাদের লোকসান কত কমাতে পারবে সেটারই সবচেয়ে বড় প্রয়োজন। আজকে আরো দেখা যাচ্ছে যে আমাদের এখানে যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছে, সেই ইনফ্রাস্ট্রাকচার স্লো ডাউন হয়ে আছে। তার কারণ গভর্নমেন্টের এক্সপেন্ডিচার যেটা হওয়া দরকার সেটাও প্রপারলি হয়নি। এই সমস্ত কারণগুলোর জন্যে মার্কেটের উপর একটা ওভারঅল ভীষণভাবে চাপ সৃষ্টি হয়েছে, এবং সারা পৃথিবীতে ওয়ার্ল্ড মার্কেট পুরোটাই ঘেটে গেছে গত 3-4 দিন থেকে। তো তার ফলটা আমাদের উপরে হয়েছে, সেই জন্যই মার্কেটটা ঘেটে আছে। ধন্যবাদ আপনাকে অজিত দে, শেয়ার বাজার বিশেষজ্ঞ, আমাদের সঙ্গে এতক্ষণ কথা বললেন, টেলিফোন লাইনে ছিলেন আমাদের সঙ্গে। মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি রজত শুভ্র মুখুজি। রজত, যেটা তুমি জানাচ্ছিলে, আমরা যোগাযোগ করার চেষ্টা করব। তার আগে আরো একবার আপনাদের জানিয়ে দিই, শেয়ার বাজারে ধস, সেন্সেক্স নামলো 25,000-এর নিচে, এবং ডলারের তুলনায় টাকার দাম কমলো। চীনের শেয়ার বাজারের জন্য মূলত ভারতে এই পতন বলে জানা যাচ্ছে।